এক ভয়ঙ্কর অঘটন। শুই থকা অবস্থাতে দেহর উপর উঠিল ট্যাঙ্কার, প্রাণ গল দুজনের। কার মৃত্যু কেতিয়াহে সেয়া কোনেও নাজানে। তেনে এক ঘটনায় বাইহাটা চারিআলিত সংঘটিত হয়েছে। উৎকট গরমের বাবে নিশা মাটিত শুই আছিল দুজন লোক। শুই থকা অবস্থাতে এখন ট্যাঙ্কারে চেপিত হয়ে যায় লোক দুজনক। ঘটনাটোর ফলত থিতাতে নিহত হয় ড্রাইভার মন্টু সিং আর খালাসী রামু। ঘটনাটো অসম পার্কিং নামের পার্কিংটোত সংঘটিত হয়েছে। দরাচলতে পার্কিংত গাড়ি রখাবলে আহতে এই অঘটনটো সংঘটিত হয়। দুর্ঘটনাটো সংঘটিত করিয়ে পার্কিংর পৰা পলায়ন করে ট্যাঙ্কারখনে। নিহত লোক দুজনের ঘর পশ্চিমবঙ্গত বলে জানিব পৰা গৈছে। আজি রাতিপুৱা অর্থাৎ আমার কমলপুর থানার এলাকার আসাম পার্কিংত একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। আসাম পার্কিংত দুজন ড্রাইভারে গরমত হয়তো পার্কিংর ভিতরতে শুই আছিল। রাতি দুটা বাজাক লগি কোনো অঘটন ঘটা নাছিল। দুটা বাজার পিছত হয়তো কোনোবা গাড়ি ঘোরাঘুরি করতে দুইটা দুজন ব্যক্তিক গাড়িয়ে চেপি থৈ যায়, যার ফলত দুজন ব্যক্তির মৃত্যু হয়। আর কমলপুর থানাত আটটা বাজাত খবর দিয়ে আর আমি লগে লগে স্টাফ আহি নিরীক্ষণ করো আর তার ফাইল সাইল এটা বিচারি পাইছো। এটা আমি ইনকুয়েসর কারণে যত্নবান থাকি। কি গাড়িয়ে হেৰি কৰিলে কিবা গম পাইছো? একো গম পোৱা নাই এতিয়ালৈকে। আমি গম পোৱা নাই কি গাড়িয়ে মারিলে। আর কথাটো হৈছে কি, মানুহজনৰ এজনৰ এড্রেস হৈছে ওয়েস্ট বেঙ্গলত ঘর মন্টু সিং, আর এজনৰ এড্রেসটো পোৱা নাই। বাইহাটা চারিআলিৰ পৰা গৌতম ডেকাৰ রিপোর্ট, টাইম 8।